কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় পবিত্র রমজান মাস ও ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজর মীর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগণ।